তিনি আমন্ত্রণ জানিয়েছেন র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার আল মইনি এবং তার সহকর্মীবৃন্দ। এখানে মঞ্চে যারা আছেন, আমি রাজনীতিতে যুক্ত হয়েছি ঠিকই, কিন্তু যখন এইসব মানুষদের সংস্পর্শে আসি তখন আমি নতুন করে প্রাণ ফিরে পাই, উজ্জীবিত হই, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমার জীবন এই অভিনয়ের জীবনটাই আসলে আমার প্রকৃত জীবন বলে আমি সবসময় মনে করি। আর সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা, র্যাবের যারা কর্মকর্তা আরও আছেন সম্মানিত কর্মকর্তা বৃন্দ, শ্রুতি বন্ধুরা, সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বলেছেন যে এতগুলো মানুষের সামনে এত কীভাবে আমরা কথা বলবো, নার্ভাস ফিল করছি, আমার কিন্তু উল্টো হচ্ছে। আমি এতগুলো মানুষ দেখে অনেক কথা বলার ব্যাপারে আগ্রহী হচ্ছি। আমি তো আমরা তো জনসভ্যে বক্তৃতা দিয়ে বসে হয়ে গেছে না, ঘন্টা খানেকের নিচে কিন্তু ছাড়ি না। আপনারা মোটামুটি সেরকম একটা প্রস্তুতি নেবেন সাংবাদিক বন্ধুরা, আপনারা অনেক আগে এসে জানি আরও মোটামুটি এক ঘন্টার জন্য আপনারা তৈরি হয়ে যান। যেটা হয়েছে, আমি বসে বসে ভাবছিলাম যে র্যাব একটা সাফল্য অর্জন করেছে সুন্দরবনে, অনেক বড় মাঠের সাফল্য, যার পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন, আমাদের আর্ট বাহিনীর প্রধানেরা আছেন এবং আপনারা সবাই এটাতে সহযোগিতা করছেন। তো সাধারণত এই ধরনের কাজগুলো নিয়ে ডকুমেন্টারি বেশি হয়। তো র্যাবের মাথায় যে এই ভাবনাটা এসছে যে এটি নিয়ে একটি গল্প তৈরি করা যায় এবং মানুষের সামনে গল্পের আকারে একটি প্রকৃত ঘটনা তুলে ধরা যায়, এই ভাবনাটা যে তারা ভেবেছেন সেটার জন্যই আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্র কিন্তু নতুন কিছু নয়, যেমন ধরুন ঠিক সাম্প্রতিক করে না হলেও বেশ কিছু কয়েক বছর আগে যেমন সেভিং প্রাইভেট রায়ান বিশ্ববিখ্যাত ছবি, তো সেখানে যারা অভিনয় করেছেন তারা তো আর সেই সময়কার মানুষ নন, তারা এখনকার মানুষ, কিন্তু ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং প্রকৃতই ঘটেছিল। সুন্দরবনের ঘটনাটা তো প্রকৃতই ঘটেছিল এবং সেটা তারা তুলে নিয়ে এসেছেন, আমাদের শিল্পী কলা কুশলী যারা আছেন তারা তুলে নিয়ে এসেছেন এবং র্যাব সেই জায়গাটিতে প্রধানত মূল ভূমিকাটি নিয়েছেন। আমি এটি আসলে খুব একটি প্রশংসনীয় কাজ। আমি ট্রেলার কিছুটা দেখলাম, বিশ্বমানের ট্রেলার মনে হয়েছে আমার কাছে। ইদানিং তো আমাদের সিনেমার হালে পালে একটু বাতাস পেয়েছে, ভালো কথা, উনিও র্যাবের এবং উনি হেলিকপ্টার চালান, হাতে ভাতে জোয়ার, পাশাপাশি ভালো বাংলাও বলেন, এত কিছু মিলে মানে সমন্বয় সাধারণত পাওয়া যায় না, আপনাকে অভিনন্দন। রবীন্দ্রনাথ বলেছেন যে সামনাসামনি প্রশংসা শুনলে আমি বিব্রত বোধ করি কিন্তু পরবর্তীকালে আমি খুব আনন্দ অনুভব করি, রবীন্দ্রনাথের কথা আমার কথা না, প্রশংসা সামনাসামনি শুনলে একটু আমার সামনে সম্পর্ক তো অনেক কিছু বলা হলো না, অনেক বিশেষণ ছিল, তো আমি খুব বিব্রত হয়েছি, কিন্তু বাড়িতে যখন যাব তখন আমারও খুব আনন্দ। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে এই যে সুন্দরবনের যে ঘটনাগুলো, যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জীবনে আমরা আগেও দেখেছি। যেমন ধরুন 73-74 সালে যখন বঙ্গবন্ধু দেশ গড়ে তোলার চেষ্টা করছেন তখনও আমরা এই বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে আমরা সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখেছি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একসময় বলেছিলেন দুই কুকুরের লড়াই, যারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিলেন সেই মানুষগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে একটা সন্ত্রাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল, নানানভাবে রাজনৈতিক একটু রাজনৈতিক একটা সন্ত্রাস। পরবর্তীকালে আমরা দেখলাম জঙ্গিবাদ, ধর্মীয় ধর্মের নামে সন্ত্রাস, আর সুন্দরবনে যে সব সন্ত্রাস দেখলাম এর পেছনে নিশ্চয়ই সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক
নানান ধরনের কার্যকারণ রয়েছে, সেগুলো র্যাবের যারা এটার সঙ্গে যুক্ত আছেন তারা সেগুলো নিশ্চয়ই গবেষণার মধ্য দিয়ে সেগুলো খুঁজে পেয়েছেন, এবং যে পুনর্বাসন কর্মসূচি আমরা দেখলাম সেটি তারই একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ, সেটি আমরা অনুধাবন করতে পেরেছি। কারণ এই মানুষগুলো হয়তো সমাজে নানানভাবে বঞ্চিত হয়েছিল, নির্যাতিত হয়েছিলেন, কেউ হয়তো অর্থনৈতিকভাবে জীবনযাপনের দুর্ভোগ ভোগ করছিলেন, সব মিলে ঘটনাগুলো ঘটেছে। আর কিছু কিছু মানুষ তো থাকে এই ধরনের মানুষগুলোকে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করার জন্য বড় চেষ্টা করে, সেরকম ঘটনা বৃষ্টি ছিল। সব মিলে র্যাবের কার্যক্রম যে মানবিক বিষয়গুলো আছে, যে এদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা, এটি আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই মানুষগুলো যেন জীবনের ওই দিকে না পা না বাড়ান এবং নতুন করে কেউ যেন ওই দিকে প্রলুব্ধ না হন, সেই দিকে লক্ষ্য রাখাটা আমাদের সবচেয়ে জরুরি কাজ বলে আমরা মনে করি। আজকে আর ওই দিকে আমি আলোচনা বেশি না করি, আজকে চলচ্চিত্রের বিষয়টি মূল। আজকে আমি জীবনে নানান ধরনের অনুষ্ঠানে উদ্বোধন করেছি বা অংশ নিয়েছি, পোস্টারের উদ্বোধন অবশ্যই প্রথম করলাম আমার জীবনে, এবং বেশ বড় সড় মাপের একটা পোস্টার এবং খুবই আকর্ষণীয় পোস্টার। সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এই ছবিটিও আমাদের ইদানিংকালে যে সিনেমার পালে বাতাস লেগেছে সেখানে এটি একটা ঝোড়ো হাওয়া এনে দেবে। আমি নিজে খুব সিনেমা পাগল লোক, আমি সব ধরনের ছবি দেখি, আমার স্ত্রী আমার উপরে খুব বিরক্ত হন, মানে আমি দাবাং থেকে আরম্ভ করে এই বললাম না সেভিং প্রাইভেট রায়ান কোনো কিছুই বাদ দিই না। আমার নিজের জীবনে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা ছবি রিলিজ হলো, বম্বের ছবি, ছবিটার নাম ছিল সোল বাসান, ওরা একটা গান খুব হিট করেছিল ওই সময়, হ্যায় আপনা দিন তো আবার, নায়ক নায়িকা ছিলেন দেবানন্দ এবং ওয়াহিদা রেহমান। তো সোলবার সাল মানে একটা 16 বছরের মেয়ের গল্প। আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা এই ছবিটা 16 বার দেখবো, তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট পড়ি, কারণ এই তিন বন্ধু মিলে 16 বার ছবিটা দেখলাম, বাবা পয়সা নষ্ট করে আমরা 16 বার ছবিটা দেখলাম, এরকমই সিনেমার পাগল ছিলাম। আমিও এখনও এখানে যত সিনেমা রিলিজ হয় আমি প্রায় প্রতিটাই দেখার চেষ্টা করি, এবং সিনেমার বিষয়ে একটা কথাই প্রযোজ্য, ভালো সিনেমা অথবা খারাপ সিনেমা। কমার্শিয়াল ছবি, আর্ট ফিল্ম, এগুলো ছবির কোনো সংজ্ঞা হতে পারে না, কখনোই না। স্বয়ং সত্যজিৎ রায়ও এই একই কথাই বলে গেছেন, এটা আমার নতুন কোনো কথা নয়। সিনেমার যারা বড় বড় বোদ্ধা তারাও একই কথাই বলেন, ভালো ছবি অথবা খারাপ ছবি। আমরা যে ছবি জনপ্রিয় হয় সে ছবি খারাপ, আর যে ছবি জনপ্রিয় হয় না সিনেমা যে হলে লোক যায় না সেটা ভালো ছবি, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেবল ভালো ছবি এবং জনপ্রিয় ছবি দুটার সম্মেলন কিন্তু ঘটানোটা সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে, কারণ ছবি দেখার জন্য দর্শক তৈরি করার দায়িত্বটা কিন্তু আমাদের উপরে অনেকটা পড়ে। আমরা কী করেছি, আমরা ছেলেবেলায় উত্তম সুচিত্রার ছবি দেখতে দেখতে বড় হয়েছি, তারপরে আস্তে আস্তে সত্যজিৎ রায়ের ছবি দেখার মতো বা কুরুসোয়ার ছবির মতো বা পুলানস্কির ছবির দেখার মতো মন মানসিকতা তৈরি হয়েছে। এটা তো একদিনে হয়নি, বহু পাঠক আছেন যারা হুমায়ুন আহমেদ পড়তে পড়তে আস্তে আস্তে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ থেকে শুরু করে আরও বড় বড় লেখকদের বই পড়া শুরু করেছে। তো আমাদেরও তো সেইভাবে দর্শককে আগে হলে নিতে হবে, দর্শককে তো আগে আমার বিনোদনটা দিতে হবে, আমাদের তো দর্শককে সেই আনন্দটা দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে সেগুলো সস্তা বিনোদন হতে হবে, সুস্থ বিনোদনের মাধ্যমেও কিন্তু ভালো ছবি তৈরি করা সম্ভব, এবং সেই ছবিটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। এই কারণে হলে দর্শক ফেরানোটা এখন মূল কাজ। হলে যদি দর্শক ফেরে ভালো ছবি দেখবেন, ভালো ছবি দেখতে দেখতে কিন্তু তারা আরও ভালো ছবি দেখার দিকে ধাবিত হবে, এটাই সারা পৃথিবীতে হয়ে থাকে। আমরা যারা মঞ্চে নাটক করি, আমরা যারা টেলিভিশনে নাটক করি, আমরা যারা সিনেমা করি, সবার ক্ষেত্রে কিন্তু এই কথাটাই প্রযোজ্য যে আমরা শুধু আমাদের কাজটুকু কিন্তু এটুকু নয়, আমাদের কাজটুকু কিন্তু দর্শককেও ক্রমাগত ম্যাচিওর করে তোলা, ভালো ভালো ছবি দেখার ক্ষেত্রে তাদের ম্যাচিওরিটিটা ডেভেলপ করানো, এটাও আমাদের একটা বড় কাজ।
যাই হোক, আমি আর কথা বলাই না, এখন তো অভ্যাস খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড় করে রেখেছি সবাইকে, সাংবাদিক বন্ধুরা বিশেষ করে যারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন তারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে গেছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার বক্তব্য শোনার জন্য বিশেষ করে ধন্যবাদ। আমি আবারও কমান্ডার মাইনকে আমি ধন্যবাদ জানাই এবং তার সহকর্মীদের তাদের আতিথ্যের জন্য, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে যাদের সঙ্গে দেখা হলো তাদের অনেককে আমি আগে থেকেই চিনি, আর কিছু মানুষকে আমরা যা আমি পর্দায় দেখেছি কিন্তু সরাসরি দেখার বা আলাপ করার সুযোগ পাইনি, আজকে সেটা দেখা হলো এবং কথাও হবে আশা করি। তো আমি আগে বলেছি যে আমি যখনই এই সান্নিধ্যে আসি আমি নতুন করে প্রাণ ফিরে পাই, আমার জীবনটা আমার আত্মা পড়ে থাকে কারি, যদিও আমি সমাজের নানা কাজে নানানভাবে জড়িয়ে পড়েছি, তো সেটাও আরেক জীবন, সেটার জন্য কোনো আফসোস নেই, কিন্তু এখানে এসে আনন্দের কোনো শেষ থাকে না। আজকে এই আনন্দটা পাওয়ার জন্য আমি আমার শিল্পী বন্ধুদের বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাত্রা শুরু করেছেন এবং সব দিকে তার আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।